বাইবেল এক অদ্ভুত বই, যাতে লেখা সমস্ত বিষয় ঈশ্বরের আত্মার অনুপ্রেরণার দ্বারা লেখা হয়েছিল। দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে অন্ত পর্যন্ত কি ঘটেছে আর কি ঘটতে চলেছে তা সবই বাইবেলে লেখা আছে। মানুষের সৃষ্টি, ভাষার সৃষ্টি, পাপের সৃষ্টি, এইরকম আরও অনেক বিষয়ই বাইবেল থেকে আমরা জানতে পারি। আজ আমরা বাইবেল থেকে দেখব পৃথিবীতে সব থেকে বেশি বছর জীবিত ছিল কোন কোন ব্যক্তি। তার আগে এটা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে ঈশ্বর মানুষকে মৃত্যুর জন্য সৃষ্টি করেননি, কিন্তু মানুষের সাথে এক অনন্ত সহভাগিতার জন্য বানিয়েছিলেন। কিন্তু প্রথম মানুষের দ্বারা পাপ আর পাপের দ্বারা মৃত্যু পৃথিবীতে আসে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর দিকে এগোতে থাকে। আসুন জেনে নি বাইবেল থেকে মানুষের সর্বোচ্চ আয়ু কত ছিল। সব থেকে বেশি সময় জীবিত থাকা ব্যক্তিদের তালিকার 10 নম্বর লোক হলেন নোহের পুত্র শেম, যার আয়ু ছিল 600 বছর। আদিপুস্তক 11:10-11 বলে, শেমের বংশবৃত্তান্ত এই, শেম 100 বৎসর বয়সে জলপ্লাবনের 2 বৎসর পরে অর্ফকসদের জন্ম দিলেন। অর্ফকসদের জন্ম দিলে পর শেম 500 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন। সব মিলিয়ে শেম মোট 600 বছর জীবিত ছিলেন। শেম নোহের 3 পুত্রের মধ্যে প্রথম পুত্র ছিলেন আর আদমের 11 নম্বর উত্তরসূরি ছিলেন। পৃথিবীর দীর্ঘজীবিতের লিস্টে 9 নম্বর ব্যক্তি হলেন লেমক, যিনি মথুশালায়ের পুত্র এবং নোহের পিতা ছিলেন। ওনার আয়ু ছিল 777 বছর। সব থেকে বেশি সময় জগতে বেঁচে থাকা ব্যক্তিদের 8 নম্বর ব্যক্তি হলেন মহল্লেল, তার আয়ু ছিল 895 বছর। ইনি আদমের 5 নম্বর উত্তরসূরি ছিলেন আর ইনি জেরদের পিতা এবং কৈনানের পুত্র ছিলেন, যার বিষয়ে আদিপুস্তক 5:17 লেখা আছে। সেখানে লেখা আছে, সর্বশুদ্ধ মহল্লেলের 895 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। দীর্ঘজীবীদের মধ্যে 7 নম্বরে আছেন শেথের পুত্র ইনোস, যার বয়স ছিল 905 বছর। ইনোস আদমের 3 নম্বর উত্তরসূরি ছিলেন। তার সময় থেকেই লোকেরা ঈশ্বরের আরাধনা করতে শুরু করেছিল। ইনোসের বিষয়ে আদিপুস্তক 5:11 লেখা আছে, সর্বশুদ্ধ ইনোসের 905 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। দীর্ঘজীবীদের মধ্যে 6 নম্বরে আছেন ইনোসের পুত্র কৈনান। বাইবেল বলে এনার আয়ু ছিল 910 বছর। 910 বছরের কৈনান আদমের 4th উত্তরসূরি ছিলেন। কৈনানের বিষয়ে আদিপুস্তক 5:12-14 বলে, কৈনান 70 বৎসর বয়সে মহল্লালের জন্ম দিলেন। মহল্লালের জন্ম দিলে পর কৈনান 840 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ কৈনানের 910 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। দীর্ঘজীবীদের লিস্টে 5 নম্বর লোক হলেন আদমের পুত্র শেথ। বন্ধুরা, শেথ হলেন সেই পুত্র যাকে ঈশ্বর হেবলের জায়গা দিয়েছিলেন, কারণ কোইন হেবলকে হত্যা করেছিল এবং শেথের আয়ু ছিল 912 বছর। আদিপুস্তক 5:8 লেখা আছে, সর্বশুদ্ধ শেথের 912 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। 4 নম্বর হলেন জগতের প্রথম মানুষ আদম, যার বিষয়ে এমন লেখা আছে যে ইনি ঈশ্বরের সন্তান ছিলেন, যাকে ঈশ্বর মাটি দিয়ে সৃষ্টি করেছিল। আদমের আয়ু ছিল 930 বছর, তারপর তিনি মারা যান। দীর্ঘজীবীদের লিস্টে 3 নম্বর ব্যক্তি হলেন নোহ,
যার ওপর ঈশ্বরের অনুগ্রহ ছিল, এবং নোহের যখন বয়স 600 বছর তখন জলপ্রলয় হয়। জলপ্রলয়ের পর 350 বছর নোহ জীবিত ছিল। এই রকমভাবে নোহের আয়ু 950 বছর ছিল, যা আমরা আদি পুস্তক 9:28-29 পড়লে জানতে পারি। দুনিয়ার সব থেকে দীর্ঘজীবীদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হলেন মহল্লালের পুত্র জেরদ। ওনার বিষয়ে লেখা আছে তিনি 962 বছর জীবিত ছিলেন। জেরদ হনকের পিতা ছিলেন এবং আদমের 6th generation ছিলেন, যার বিষয়ে আমরা আদি পুস্তক 5:20 পড়লে জানতে পারি। দুনিয়ার দীর্ঘজীবীদের লিস্টে সর্বপ্রথম হলেন হনকের পুত্র মথুশালয়, যার আয়ু ছিল 969 বছর। দুনিয়ার আর কোনো এমন মানুষ নেই যিনি 969 বছর জীবিত ছিল। বাইবেলে লেখা আছে আদি পুস্তক 5:27, সর্বশুদ্ধ মথুশালয় 969 বছর বয়স হইলে তাহার মৃত্যু হইল। সমগ্র সংসারে এনারাই ছিলেন যারা বেশি সময় পর্যন্ত জীবিত ছিল। একটা সময় ছিল যখন মানুষ 800 থেকে 900 বছর পর্যন্ত বেঁচে থাকত, কিন্তু মানুষের পাপ তাদের জীবনকালীন আয়ুকেও কমিয়ে দিয়েছিল। আব্রাহামের সময় পর্যন্ত মানুষ 175 বছর পর্যন্ত জীবিত ছিল, আর মোশির সময় ওই আয়ু কমতে কমতে 120 বছরে এসে পৌঁছায়। গীতসংহিতা 90:10 বলে, আমাদের আয়ুর পরিমাণ 70 বছর, বলযুক্ত হইলে 80 বছর হইতে পারে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মার্ত, কেননা তাহা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। আজ বর্তমানে ভারতে মানুষদের গড় আয়ু হল 69 বছর। আজ মানুষ খুব জোর করে 70 থেকে 80 বছর পর্যন্ত বেঁচে থাকে, তাও অসংখ্য রোগ এবং যন্ত্রণা নিয়ে। প্রকৃতপক্ষে মানুষের জীবন হলো ঘাসের মতো, যা খুব কম সময়ই নষ্ট হয়ে যায়। গীতসংহিতা 103:15-16 বলে, যেমন মানুষ তার আয়ু ঘাসের মতো, সে উন্নতি লাভ করে মাঠে ফুলের মতো, বাতাস তার ওপর দিয়ে বয়ে যায় এবং সে উদাও হয়ে যায়, এবং কেউ এমনকি বলতে পারে না কোথায় সে আবার জন্মেছে। সেই জন্য আসুন যতদিন বেঁচে আছি ঈশ্বরের ভয়ের সাথে জীবনকে অতিবাহিত করি, কারণ সংসারের জীবন ক্ষণকালের জন্য, আর এই ক্ষণকালেই আমাদের বেছে নিতে হবে আমাদের অনন্ত জীবনকে। অনন্তকালের জন্য আপনি কোথায় থাকতে চান? অনন্ত স্বর্গে, যেখানে ঈশ্বরের সাথে আপনি অবস্থান করতে পারবেন সেখানে, না অনন্ত নরকে, যেখানে অনন্ত যন্ত্রণা রেডি রয়েছে মানুষের জন্য? এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাদের এই ছোট জীবনদশাতেই বেছে নিতে হবে।